নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয় তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমার কাছে দূরে যে যেখানে বন্ধুরা আছো, সবাই যেন সুস্থ থাকো এটাই কামনা করি। আর আজকে ব্লগটা আমি আর মা শুরু করলাম। আজকে হচ্ছে সোমবার, তো আমরা মায়াপুর থেকে ঘুরে এসেছি। মায়াপুরের যে ব্লগটা নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো এতক্ষণে। আর তার আগের ব্লগে মা তোমাদের কিছু ধাঁধা জিজ্ঞাসা করেছিল, তো ধাঁধার উত্তর কয়েকজন দিয়েছে, সবাই মানে অনেকেই ভিডিওটা দেখেছে কিন্তু সকলে উত্তর দেয়নি। তার মধ্যে সঞ্চারী বাচ্চি সে কিছুটা ঠিক বলেছে, একটা ধাঁধার কিছুটা ঠিক বলছে কিন্তু সম্পূর্ণ ঠিক হয়নি, তো একটু নম্বর কাটা গেছে। আর কাবেরী সাহা সে ঠিক দিয়েছে, পাপিয়া চক্রবর্তী ঠিক দিয়েছে। কাবেরী সাহা দুটো উত্তর দিয়েছিল কিন্তু তার মধ্যে একটা উত্তর ঠিক হয়েছে আর একটা উত্তর ঠিক হয়নি। তো যাই হোক, তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা যে মানে ধাঁধার উত্তর দিয়েছো তার জন্য কি ধন্যবাদ আপনি জানাবেন? সঞ্চারী, পাপিয়া, কাবেরী, হ্যাঁ তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। সঞ্চারী বলেছে পাথর, হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটু ভুল হয়েছে, ওই জন্য ওর নাম্বারটা একটু কাটা গেছে। পাথর হলে হবে না, পাথর মানে কাছাকাছি গেছো, ভাবনাটা তোমার ঠিক হয়েছে কিন্তু উত্তরটা ঠিক হয়নি। কেন উত্তর ঠিক হয়নি বলছি, পাথর হলে সে পাথর হতো কিন্তু একটু মানবিক মূর্তি পেয়েছিল না, মানবিক মূর্তি ফুলে গেছিল, পাশান হয়েছিল তাই না। পাথরের অ্যাকচুয়াল এসে ভালো কথা পাশান, সেটা সেই দিক থেকে ও উত্তরটা কাছাকাছি গেছে, কিন্তু আমাদের মানে মার প্রশ্নটা ছিল ওলা গৌতমের নারী মানে গৌতমের স্ত্রী ইন্দ্রের সাথে প্রেম হয়েছিল, যা তো সাপ দিয়েছিল গৌতম মুনি তার স্ত্রীকে সাপ দিয়েছিল যে পাষাণ হয়ে যেতে, তো পাষাণ সে হয়েছিল। আর পাষাণের মানে মাঝের অক্ষর বাদ দিলে হচ্ছে পান, পাষাণ থেকে পেট করার সহায়কারটা যদি বাদ দেওয়া হয় তাহলে পান। পাপিয়া চক্রবর্তী একেবারে কেটে মানে একদম ঠিকঠাক করে সেটা লিখে দেখিয়েছে, তো অনেক অনেক ধন্যবাদ পাপিয়াকে। আর কাবেরী সাহাও পান দিয়েছে, তো উত্তরটা পানি হবে, তো মানে এটা দুজন ঠিক দিয়েছে। আর আরেকটা মা প্রশ্ন করেছিল মানে ধাঁধা ধরেছিল, সেটা ছিল অর্ধচন্দ্র যাহার ভালে, মানে শিব ঠাকুরের কপালে অর্ধেক চাঁদ থাকে, তাহার গলায় যেজন দলে, মানে সাপ তাহাকে ধরিয়া যেজন খায়, মানে গরুর পাখি তাকে ধরে যায় খায়, তাহার পৃষ্ঠে যেজন চলে, তাই তো, তাহার পৃষ্ঠে যেজন যায় মানে নারায়ণ যায়, নারায়ণ হচ্ছে দাঁড়ায় বাহন হচ্ছে গরু, যার পিছে যেজন যায় তাহার রমণী আসুক ঘর, তাহার রমণী বলতে গেলে মা লক্ষ্মী, রমণী আসুক ঘর, এই এই চিন্তা নিরন্তর, তো আমরা এই চিন্তাই করি মা লক্ষ্মী আমাদের ঘরে আসুক। তো এই উত্তরটা মানে কেউই দিতে পারেনি, আমি আগের ব্লগে উত্তর দিইনি, তার কারণ আমি অপেক্ষা করছিলাম কেউ মানে আর কজন উত্তর দিতে পারে, তো ওই প্রশ্নটার কেউ উত্তর মানে ওই প্রশ্নই বলো বা ধাঁধাই বলো ওটা কিন্তু কেউ উত্তর দিতে পারেনি, খালি একটাই উত্তর মানে দিতে পেরেছে পানটা, সেটা দুজন উত্তর ঠিকঠাক দিয়েছে। মাকে এই ধাঁধাটা, এই অহল্যা গৌতমের নারী এই ধাঁধাটা মাকে ধরেছিল, মার একটু গল্প করুন। হ্যাঁ, এই যে অহল্যা উত্তর দিয়েছিলাম কেন, আমি তো মহাভারত, আবার মহাভারত আমার মোটামুটি আমার মুখস্থ, এখন নেই বললে হবে, এখন নেই, এখন মাথার ভুল হয়ে গেছে, এখন সিরিয়াল মাথার মধ্যে কুচকুচ করে আসলে সিরিয়াল দেখতে গেলে তাদের নামও তো ভুলে যাই, আবার মনে পড়ে, একসময় খুব মনে পড়ে, একসময় মনে পড়ে না, ভুলে যাই আবার পরে মনে পড়ে। আচ্ছা, একদিন মা তো পান খেতেন, খুব পান খাওয়ার ইচ্ছা হয়েছে, পান আসেনি, পান বিক্রি করতে আসতো আমাদের দেশের বাড়িতে, সেই লোকের সাথে আসেনি বলে
আমার মা বলে দিল পারমানেন্টে তোমার ওই আমার পৃষ্ঠতো বোনের কাছে বলে বিয়ে হয়েছে তার বাড়ি থেকে আনতে গেছি আমার কান্তাকে কল্যাণী বলে ডাকতাম কল্যাণী বলো হ্যাঁ আমার প্রশ্নে যদি উত্তর দিতে পারিস খাওয়ালে আমি কিন্তু দেবো আগে আমার প্রশ্নে একটা উত্তর দে তো তারপর দেখি কি হয় আমি বললাম কি বললো ওরা গৌতমে নারী ইন্দ্রের সঙ্গে প্রেম করি হয়েছিল যা মাঝে লক্ষ ছেড়ে দিয়ে ধরে নাও তা আমার মাসে দুই গেলাম বললাম তো মা উত্তরটা পান দিয়েছিল পান দিয়েছিলাম তাই যে সবাই বলো মা তুই জানিস আসলে আমাকে মহামত মুখস্থ ছিল তখন এখন একটু বলতে গেলে আঠারো লাগে কিন্তু একটু বারো বারো লাগে কিন্তু আমার মুখস্থ একদম ওইটে আঠারো শিব শিবের শিব ঠাকুর সঙ্গে ঘরে আছে না দেখতেই পাচ্ছি শিব ঠাকুর কপালে চাঁদের এ চাঁদ আছে কপালে চাঁদ আছে আর গলায় সাপ ঝুলছে সাপ ঝুলছে ঝুলছে আর ওই ওই সাপ আবার গরুরে খায় গরু খায় ভক্ষণ করে আর কি আর হ্যাঁ চাঁদ নিচে যেজন যায় যেজন যায় নারায়ণ মানে এতটা পর্যন্ত ভেবেছে এতটা পর্যন্ত ভেবেছে কিন্তু তারপরে একটু ভাবেনি তারপরে যে মা বলেছে যে তাহার রমণী আসুক ঘর এই চিন্তা নিরন্তর তাহলে স্ত্রী স্ত্রী এখানে স্ত্রী বোঝাতে চাইছে সবাই আমরা চাই যে নিরন্তর সবসময় চিন্তা করি মা লক্ষ্মী আমাদের ঘরে আসবে এই হচ্ছে মা দাদা তোমার দাদা বলতে পারেনি কেউ একটা দ্বিতীয়টা প্রথম তো আমি বলেছি শোনো একটা কথা বলি নিশ্চয়ই তোমরা রামায়ণে এসে পড়েছ গৌতম গৌতম একজন মুনি ছিলেন আর তার শিষ্য ছিল ইন্দ্রদেব ইন্দ্র কিন্তু ছলনা করে গৌতমের রূপ ধরে এসেছিল মায়ের এর কাছে অহনের কাছে সেই জন্য তারপরেই মানে চলে গেল চরিত্র নষ্ট করেছিল আর তারপর এসে যখন গৌতম মুনি বুঝতে পারলো যে বোধহয় কি তুমি এই সময় চান করতে গেলে গঙ্গায় চান করছো মুনি তা এর মধ্যে এসে গেলে কিরকম বললো না আমি তো আসিনি হ্যাঁ তুমি লেগেছিল তো তখন জানলো যে ইন্দ্রের এই ঘটনা তাই জন্যই তার বললো তুমি মনে মনে নিশ্চয়ই তোমার স্বামীকে তুমি চিনবে না তোমার তখন অভিশাপ দিল যে তুমি পাষাণ জীবন উদ্ধার হবে পাষাণ থেকে পাষাণ উদ্ধার হয়ে ফিরে পাবে এই হচ্ছে গল্প এই গল্প এই রামায়ণের এক খণ্ড যাই হোক এই তো হলো মার ধাঁধার উত্তর আর আমরা তো মায়াপুর গেছিলাম মায়াপুরের খুব সুন্দর অভিজ্ঞতা মানে তোমরাও যদি কেউ যাও তাহলে মানে আমার ভিডিওটা তো দেখবেই আর খুব মানে আমি ভাবতে পারিনি গিয়ে আমি এরকম একটা মানে জিনিস দেখতে পাবো ভীষণ ভালো লেগেছে মানে যা ভেবে গেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি আর মানে ওখানে তো জানোই যে মন্দিরের ভেতরে কোনো ছবি তোলা যায় না মন্দিরের যে কোনো মন্দিরে শিল প্রভুপাদের যে পুষ্প সমাধি মন্দির আছে সেখানেরও ছবি তোলা যায় না আবার যে ইস্কন মন্দিরে যে রাধা গোবিন্দ গৌণিতায় যে মূর্তি যে আছে তারও ছবি তোলা যায় না তার ভেতরে সবসময় কীর্তন হচ্ছে খুব সুন্দর মানে সে রূপ দেখলে চোখ ফেরানো যাবে না মানে এত সুন্দর মানে মূর্তি আর শিল প্রভুপাদের যে পুষ্প সমাধি মূর্তি তার সেটা তো খুবই সুন্দর আমি তখন ব্লগে বলিনি সেটাও ভীষণ সুন্দর মানে ভেতরটা মন্দিরের ভেতরে যে তোমরা যখন যাবে সামনেই দেখতে পাবে যে শিল প্রভুপাদের মানে মূর্তি রয়েছে আর সে মূর্তি মানে এটা সোনার কি পিতলের আমি জানি না তো গোল্ডেন গোল্ড কালার আর কি
তো মূর্তিটা ওই রকম আর এরকম আর্চ করা মানে ভেতরটা না মানে আর্চ করা থ্রি ডি করা রয়েছে মানে তুমি যেদিক থেকে তাকাবে মনে হবে জীবন্ত সবকিছু দেখতে পাচ্ছ মানে উপর দিকে তাকালে শ্রী প্রভুপাদের সমস্ত কিছু মানে ওই পাথর ছোট ছোট পাথর কেটে কেটে তৈরি করা রয়েছে এত সুন্দর মানে দেখে মন জুড়িয়ে যাবে আর একটা মিউজিয়াম আছে সেখানে 15 টাকা টিকিট কেটে ঢুকতে হয় সেই মিউজিয়ামে আছে মানে শ্রী প্রভুপাদের যে মানে তার কর্মকাণ্ড সেটা মডেল করা রয়েছে সেই মিউজিয়ামে এই এই হচ্ছে মানে ভেতরের আর কি যা কিছু ছিল সেটা আমি শেয়ার করতে পারিনি তার কারণ এগুলো শেয়ার করা যাবে না কেউই করতে পারবে না কারণ ক্যামেরা জমা দিয়ে তারপরে ভেতরে ঢুকতে হয় তো সেই ক্ষেত্রে আমিও পারিনি অনেকেই পারবে না হয়তো স্পেশাল পারমিশন টারমিশন করালে হয়তো পারা যেতে পারে মানে ভিডিও করা যেতে পারে তো আমি সেই সব কিছু করতে পারিনি আমি যেটুকু করতে পেরে মানে যেটুকু আমি নিতে পেরেছি সেটা হচ্ছে আমার 2 চোখ ভরে আর মন ভরে নিয়েছি আর যেটুকু শেয়ার করতে পেরেছি মানে যা পেরেছি ভিডিও করতে সেটুকু তোমাদেরকেও আমি চেষ্টা করেছি তোমাদের কাছে তুলে ধরার এই হচ্ছে আমার আর বারপুর থেকে আমি সত্যি কথা বলতে কি আমি কিছুই কিনিনি আমার বাবা বলতেন যে যেখানেই যাবে ছোটখাটো জিনিস হলো কিছু নিয়ে আসবে যাতে স্মৃতি থাকে আর কি সেই জায়গাটা যেন ওইটা দেখলে মনে পড়ে যে আমি এখান থেকে একটা এই জিনিসটা নিয়ে এসেছি তো আমি সেরকম ভাবে কিছু মানে সেরকম কিছু আনিনি তবে গোপালের জন্য মানে জানোই তো আমার এক গোপাল আছে কাকুলির এক গোপাল তো আমি 2টো মুকুট এনেছি আর দেখাই তোমাদের কি কি কিনেছি আর এটা আমার গোপালের জন্য কিনেছি এটা আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমার গোপালকে এরকম ধরনের একটা মুকুট আমি কিনে দেব আমি এবার জন্মাষ্টমীর সময় খোঁজ করেছিলাম তো আমি পাইনি এই মুকুটগুলো এই হচ্ছে আংটি আর এই হচ্ছে নটুর খেলনা যেটা দেখলে নটু প্রচন্ড ভয় পাচ্ছে এখন নটু আমার কাছেই এসেছে কিন্তু এটা দেখার পর এখান থেকে পালিয়ে যাবে এখন আমি এটা দেখাচ্ছি বলে আমার কাছে আসছে না কিন্তু যখন আর কি অন্য কেউ দেখায় তখন এসে আমার পাশে লুকিয়ে পড়ে আর কি কোলের মধ্যে বা আমার পেছনে লুকিয়ে যায় ও যাই হোক আজকের পর্বটা আমি বাড়াচ্ছি না আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণ যেন টাটা আমার বাবা বলতেন যে যেখানেই যাবে ছোটখাটো জিনিস হলো কিছু নিয়ে আসবে যাতে স্মৃতি থাকে আর কি সেই জায়গাটা যেন ওইটা দেখলে মনে পড়ে যে আমি এখান থেকে একটা এই জিনিসটা নিয়ে এসেছি তো আমি সেরকম ভাবে কিছু মানে সেরকম কিছু আনিনি তবে গোপালের জন্য মানে জানোই তো আমার এক গোপাল আছে কাকুলির এক গোপাল তো আমি 2টো মুকুট এনেছি আর দেখাই তোমাদের কি কি কিনেছি আর এটা আমার গোপালের জন্য কিনেছি এটা আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমার গোপালকে এরকম ধরনের একটা মুকুট আমি কিনে দেব আমি এবার জন্মাষ্টমীর সময় খোঁজ করেছিলাম তো আমি পাইনি এই মুকুটগুলো এই হচ্ছে আংটি আর এই হচ্ছে নটুর খেলনা যেটা দেখলে নটু প্রচন্ড ভয় পাচ্ছে এখন নটু আমার কাছেই এসেছে কিন্তু এটা দেখার পর এখান থেকে পালিয়ে যাবে দেখো নে জানিয়া নিয়ে নিয়ে
এখন আমি এটা দেখাচ্ছি বলে আমার কাছে আসছে না, কিন্তু যখন আর কি অন্য কেউ দেখায় তখন এসে আমার পাশে লুকিয়ে পড়ে আর কি, কোলের মধ্যে বা আমার পেছনে লুকিয়ে যায়। ও যাই হোক, আজকের পর্বটা আমি বাড়াচ্ছি না, আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণ জন্য টাটা।